তো চলুন মেন বিষয়বস্তুতে ডাইরেক্ট চলে যাই। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিও দেখার পর আপনি অনেক কিছু দারুণভাবে পেতে চলেছেন, যেটা আপনি হয়তো বা এতদিন চাইছিলেন। চলুন শুরু করি। মেসেঞ্জার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে রয়েছে 3 লাইন, দুটো ফোন কেন রেখেছি অবশ্যই সেটাও জানতে পারবেন। এখানে সেটিংয়ে যখন আমি আসলাম, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে একটা অপশান আছে, দেখুন সুপারভিশন। যখন প্রথমবার আসবেন একটা পপ আপ আসবে, পপ আপ আসার পর এরকম ইন্টারফেস শো করে যাবে। এখানে দেখুন দুটো অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন আমার ছবি রয়েছে, এটা আর একটা ফোন, এবং আপনি এই অ্যাকাউন্ট সম্পর্কে এর আগের ভিডিওতেও দেখেছেন। এখন বিষয় হচ্ছে আমি চাইছি এই অ্যাকাউন্টের অনেক কিছু কন্ট্রোল করতে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা আমার এখানে চলে আসবে এবং আমার কন্ট্রোলে থাকবে, এর অনেক অ্যাক্টিভিটি আমি ফলো করব, আমি কন্ট্রোল করব, অনেক কিছু জানব, যেটা এই অ্যাকাউন্টের এ কিন্তু আমাকে আমার এখানকার কিছু জানতে পারবে না, কিন্তু আমি এই অ্যাকাউন্টের অনেক কিছু জানতে পারবো। এবং সেটা করা তখনই সম্ভব হবে যখন কিছু সেটিং করে নিতে হবে। এবং প্রথম পর্যায়ে যেহেতু আপনি, অর্থাৎ এখানে আমাকে দিয়েই উদাহরণ হিসেবে দিচ্ছি, যেহেতু আমি এই অ্যাকাউন্টটার কিছু কন্ট্রোল করব, তাই এই অ্যাকাউন্টটা আমি আগে কাজটা করে নেব। তো কী করতে হবে, এখানে দেখুন এই যে নাম রয়েছে, এই নামের উপরে প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট ইনভাইট, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কী কী সুবিধা পাবো দেখুন, এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের মধ্যে যিনি আছেন তিনি মেসেঞ্জারে কতক্ষণ সময় কাটাচ্ছেন সেটা আমি জানতে পাচ্ছি। তারপরে ইনি কার কার সাথে কন্ট্যাক্ট করে রেখেছেন, এবং নতুন কোনো কন্ট্যাক্ট, অর্থাৎ নতুন কোনো ব্যক্তির সাথে যদি কানেকশান হয় সেটাও আমি জানতে পাচ্ছি। যদি কোনো নতুন কানেকশান করে তার সাথে চ্যাট করে সেটাও আমি নোটিফিকেশান পাচ্ছি। এবং তার অ্যাকাউন্টের সাথে কোন কোন কন্ট্যাক্ট আছে, কোন কোন চ্যাট আছে সেটাও জানতে পাচ্ছি। তাছাড়াও দেখুন এখানে কিছু কিছু ব্যাপার রয়েছে, সেগুলোও আমি জানতে পাচ্ছি এবং ডিটেলস পরবর্তীতে আমি আলোচনা করছি। তো প্রথমে চলুন ক্রিয়েট ইনভাইট এখানে ক্লিক করে দিই। এখানে ক্রিয়েট ইনভাইটের এখানে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখুন একটা ইনভাইট লিংক উঠল। আপনি এখান থেকে এটাকে কপি করতে পারেন, কপি করে পাঠাতে পারেন এই ফোনে, কিংবা এখান থেকে ডাইরেক্ট দেখুন সেন্ড ইনভাইট, এখান থেকেও সেন্ড করতে পারেন। কীভাবে করতে পারেন, অনেক অপশান রয়েছে, যেভাবে ইচ্ছা আপনি করতে পারেন। তো আমি ডাইরেক্ট মেসেঞ্জারের মাধ্যমেই পাঠিয়ে নিচ্ছি। তো এখানে আমি এই সেন্ড করে দিলাম, এখানে সেন্ড করার সাথে সাথে এই ফোনটাতে অবশ্যই চলে আসলো। এবারে আমি মেসেঞ্জারটা ওপেন করে নিই। মেসেঞ্জারটা ওপেন করে নিলাম, ওপেন করার পর এই যে চলে এসেছে দেখুন ইনভাইট লিঙ্ক, এখানে যখন আমি ক্লিক করলাম এখানে দেখুন এই লিঙ্কটা এসেছে। এবারে আপনাকে কি করতে হবে, এই ফোনে বাকি সেটিংটা করতে হবে, তার জন্য কি এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখুন একটা জিনিস উঠে আসলো, ক্যানো সেট আপ সুপারভিশন। কেন, এখানে দেখুন দিস মে বি বিকজ অফ এ টেকনিক্যাল ইস্যু অর দ্য অ্যাকাউন্ট মে নট বি এলিজেবল। এখানে দেখুন বলছে টেকনিক্যাল ইস্যু কিংবা নট বি এভেলেবল, অর্থাৎ এই অ্যাকাউন্টটার সাথে লিঙ্ক আপ করা যাবে না। কেন করা যাবে না, তো এখানে দেখুন এক্সপায়ারিং পিরিয়ড রয়েছে 48 ঘন্টা, অর্থাৎ 48 ঘন্টার মধ্যে এইখানে আপনাকে বাকি সেট আপটা করতে হবে। এবার এখানে মনে রাখবেন এই যে অপশানটা, এটা কিন্তু অনলি আপনার এই জন্য দেওয়া হচ্ছে আপনার বাচ্চাদেরকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে, ছোটো ছোটো বাচ্চারা, তারা যদি বেশি পরিমাণে অন্য কোথাও আর কি সময় বেশি দিয়ে ফেলে, অন্য কারোর সাথে অবাঞ্ছিত চ্যাট করে থাকে, বা এমন কিছু যেগুলো ঠিক নয় ওই বাচ্চাটার পক্ষে, ওইগুলো যাতে তাদের বাবা মা কন্ট্রোল করতে পারে, তাই জন্য এই অপশানটা দেওয়া হয়েছে। অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তাদের জন্য এই অপশানটা কার্যকারী হবে। তো এখানে যেহেতু এটা বড়দের অ্যাকাউন্ট সেই জন্য এখানে কিন্তু শো করেনি, তো আমার যেহেতু এরকম ছোটো অ্যাকাউন্ট নেই আপাতত, তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে পারলাম না। তো আপনার যদি বাড়িতে এরকম কোনো থাকে এবং তার যদি পার্সোনাল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই সেটিংটা করে নেবেন। কিচ্ছু না, এখানে এই লিঙ্কটা আসার পর আপনি দেখতে পাবেন এখানে অপশানটা আছে, সেই অপশানের উপরে ক্লিক করে দিলে তারপরে এখানে একটা আবার একটা অপশান চলে আসবে যেখানে কনফার্ম করতে হবে, তো এখানে এসে আবার আপনি কনফার্ম করে দেবেন।
জাস্ট এই ছোট্ট কাজ করে দেওয়ার পর যখন আপনার ফোনে আসবেন, আসলে দেখতে পাবেন দুটো অপশান শো করে গেছে, এই ছবিটা আর এই ছবিটা একটা দুটো মিলিয়ে একটা ছবি দেখতে পাবেন এবং সেখানে এই নামটা শো করে যাবে। জাস্ট সেই নামের উপর আপনি যখন ক্লিক করবেন, সেই নামে ক্লিক করলে যে যে সুবিধার কথা এখানে বলা হয়েছিল সেই সব সুবিধা পাবেন, অর্থাৎ কন্ট্রোলগুলো করতে পারবেন, যাতে করে আপনি অভিভাবক হিসাবে আপনার সন্তানদের গাইডের মধ্যে রাখতে পারবেন। অ্যাকচুয়ালি এটাকে বানানো হয়েছে যাতে আপনার বাড়ির ছোট ছোট যে ছেলেমেয়েরা রয়েছে সেই ছেলেমেয়েরা সঠিক পথে আপনার মেসেঞ্জারটাকে ইউজ করতে পারে, মেসেঞ্জার যাতে মিসইউজ না হয়। অর্থাৎ অনেক সময় হয় কি, ছোটরা যদি ফোন পেয়ে যায় মেসেঞ্জারে চ্যাট করতে শুরু করে, অপরিচিত অনেককে চ্যাট করে ফেলে, তাদেরকে বন্ধু করে ফেলে এবং সেটা তাদের সমস্যার কারণ হয়ে উঠতে পারে, যেটা হয়তো আমরা গার্জিয়ানরা অনেক সময় না জানার ফলে ব্যাপারটা বুঝতে পারি না এবং সেটা এক সময় একটা সমস্যার কারণ হয়ে যায় বড় ধরনের। তো সেই সমস্ত সমস্যায় যাতে ছোট ছোট ছেলেমেয়েরা না পড়ে তার জন্যই কিন্তু মেসেঞ্জার এই সিস্টেমটা এনেছে, যাতে করে আপনি অ্যাজ এ গার্জিয়ান বাচ্চাদেরকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারেন। তো টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।